কোরআন কারীমের একমাত্র নারী নামে সুরা, এক মহিলার নামে সুরা, এবং কোরআনে একজন নারীর নামই আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, তাছাড়া কোনো মহিলার নাম নেননি। ইমরাত ফিরাউন, ইমরাত নূহ, ইমরাত লূত এরকম করে সম্বোধন করেছেন, কিন্তু নাম ধরে ডেকেছেন একজন নারীর নাম। তিনি কে বলেন? তিনি কে? মরিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম, যার স্বামীর কোনো পরিচয় ছিল না। কিন্তু ছেলে আছে না নেই? এখনো তিনি আসেন না নেই? আবার কি তিনি আসবেন না? দাজ্জালকে প্রতিহত করবেন, তিনি আবার আসবেন, চতুর্থ আসমানে তিনি আছেন। সেই নবীর মা হচ্ছেন কে? মারিয়াম। আল্লাহ পাক এই মহিলার নামটাও কোরআনে নিয়ে আসতেন না, কিন্তু পিতার পরিচয় যেহেতু নাই, ঈসা ইবনু মারিয়াম, মারিয়ামকে প্রয়োজন হয়েছে আল্লাহ পাক এই জন্য এই মহিলার নামটা কোরআনে কোট করেছেন। সেই সূরা মারিয়াম থেকে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। সবাই শুনতে রাজি আছে তো? কোন আপত্তি নাই? জোরে বলি ইনশা আল্লাহ। তো মারিয়ামরা কি আজকের মাহফিল আসছে? মারিয়ামরা আছে কোথায়? ও আচ্ছা, মা বোনরাও আসছে। বলি আলহামদুলিল্লাহ, কারণ আদম আছে যেখানে হাওয়া আছে সেখানে, আদম নাই যেখানে হাওয়া নাই সেখানে। আদমের সঙ্গে হাওয়ার সম্পর্ক আছে না নাই? আছে। নারীদের প্রয়োজন ইসলামকে বোঝা, ইসলামকে বোঝার জন্য নারীদেরও এগিয়ে আসতে হবে। একটা মা যদি পর্দাশিলা হন, একটা মা যদি আদর্শ চেতনা লালন করেন, একটা মা যদি ইসলামকে বুঝেন, একটা পরিবার ইসলামকে বোঝা হয়ে যাবে। এই জন্য মাদেরও ইসলাম বোঝার দরকার আছে না নেই? আচ্ছা, সূরা মারিয়াম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মারিয়াম আয়াত নম্বর 59 এবং 60, এই দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, যে বান্দার মধ্যে আমি দুটা ক্ষতিকর জিনিস দেখতে পাবো, দুটা ক্ষতির আমল দেখতে পাবো, আমি অচেরেই তাকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া গাই নামক দোযোগের মধ্যে গাই নামক গর্তের মধ্যে ঢুকাইয়া দেব। গাইয়ান একটা জাহান্নামের গর্ত, এত ভয়ানক গর্ত, যেই গর্তের ব্যাপারে তাফসীর এসেছে, জাহান্নাম পর্যন্ত হয় গর্তটাকে, জাহান্নাম নিজেই ভয় পায়। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলে নাউজুবিল্লাহ। সেই ভয়ানক অপকর্ম দুটি কি, আমরা আস্তে আস্তে আলোচনার দিকে যাচ্ছি। এরপরে আবার আল্লাহ তাআলা বলছেন, তবে হ্যাঁ, যাদের মধ্যে আমি আবার তিনটা জিনিস পাবো, আমি তাদেরকে আবার এমন একটা জান্নাতে ঢুকাবো যে জান্নাতে কোনো জুলুম থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি থাকবে না? জুলুম থাকবে না। তো আমি সংক্ষিপ্ত করে শুধু অর্থটা বললাম, এখন আসুন আমরা একটু ব্যাখ্যার দিকে চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা নির্দিষ্ট একটা টাইম নিয়ে চলে এসেছি, কার ইবাদত করার জন্য? আসতে বলবেন না, কার ইবাদত করার জন্য? আমরা ইবাদতটা করব আল্লাহ তাআলার, কিন্তু চলব আমরা একটা পথে, একটা লাইনে, যে লাইনে চলার জন্য আমরা সর্বক্ষণ নামাজে এই দোয়াটা পড়ি। কি লাইন বলেন? সিরাতুল মুস্তাকিম। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়াকা না'বুদু ওয়াইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। এরপরে আমিন। এখন প্রশ্ন করুন, সিরাতুল মুস্তাকিমটা কি? সিরাতুল মুস্তাকিমটা কাকে বলে?
কোরআন তেমন একটি কিতাবের নাম যে কিতাবের ভিতরে একটা আয়াত দিয়ে আরেকটা আয়াতের তাফসীর করেছেন আল্লাহ নিজে। সিরাতুল মুস্তাকিমটা কি আল্লাহ নিজে আবার অন্য জায়গায় বলেছেন, ওয়া আনি আবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি আমার একমাত্র ইবাদত করো, কেবলমাত্র শুধুমাত্র আমার দাসত্বকে তুমি স্বীকার করে নাও, আর জেনে রেখে দিও এটাই হলো সিরাতুল মুস্তাকিম। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ইবাদতটা কি? ইবাদতের সংজ্ঞা, এর ব্যাখ্যাও কোরআনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার কথাকে শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা সাধারণত ইবাদত বলতে বুঝি পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, টাকা থাকলে হজ করা, টাকা থাকলে যাকাত দেওয়া, একটা মাদ্রাসা বানায় ফেলা, একটা মসজিদ বানায় ফেলা, দান সদকা করা, এতটুকু বুঝি শুধু ইবাদতের অন্তর্ভুক্ত? না না, আমার বন্ধুগণ, একজন বান্দার জীবন জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজে ইবাদত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এমনকি আমি আমার স্ত্রীর সঙ্গে যে কথাটা বলবো ওটা যদি মিষ্টি ভাবে কথা বলি, ইসলাম তো এমন একটি দিনের নাম মুসকে হাসি মারলেও ইবাদত বলে গণ্য হয়ে যায়। একটা মুসকে হাসি দিচ্ছেন, এটাও ইবাদত? ইসলাম তেমন একটি দিনের নাম যেখানে কোনো কাজে কোনো কাজ ইবাদতের বাইরে নাই, সব ইবাদত। আমার ভাইয়েরা, সেই ইবাদতটা কার জন্য করব আমরা? আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, বালিল্লাহ ফাআবুদু ফাআবুদু ওয়া কুম মিনাশ-শাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আবার আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। সূরা বাকারা 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা একমাত্র আমার ইবাদত করো, আমার তোমরা গোলামি করো, কারণ আমি তোমাকে বানিয়েছি, তোমার পূর্বের সকল মানুষকে বানিয়েছি। আমার আল্লাহকে চেনার জন্য দূরে যাওয়ার দরকার নাই, আমার দেহটাই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে বলছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তোমার নিজের দেহের দিকে তাকাও, আমি তোমাকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলি আল্লাহু আকবার। তুমি কেমনে গাফিল থাকো, আমি তোমাকে কেমন সুন্দর করে বানালাম। মানুষের দেহে যে ডিএনএটা আছে, এটার যে দৈর্ঘ্য পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বারেরও বেশি বার, 50 বার ঘোরাফেরা করা যাবে এমন পরিমাণ ডিএনএ মানুষের দেহের মধ্যে আছে। চিন্তা করা যায়, একটা মানুষের বডিতে এত ডিএনএ আছে, এটার ডিএনএর যে দৈর্ঘ্য সূর্য পৃথিবী থেকে কত দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। তাহলে এখান থেকে সূর্যের দূরত্ব এত, মানুষের একটা বডিতে যে ডিএনএ আছে 50 বার আসা যাওয়া করা যাবে, এত লম্বা ডিএনএ। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, ডিএনএ তে যে ইনফরমেশন আছে, যে তথ্যটা আছে, যদি লিপিবদ্ধ করা হয় সেটাকে বিশালকার এনসাইক্লোপিডিয়ার যদি সাথে যদি তুলনা করা হয়, 900টা খণ্ড লাগবে। আল্লাহু আকবার বলবেন? প্রতিটি খণ্ডের পৃষ্ঠা হবে 500 করে। শুধু ডিএনএ এর তথ্যটা বললাম, আমার দেহে যে কোষ আছে, কোষ কোষ আছে না, কোষ আছে, এই কোষের সংখ্যা হলো একটা বডিতে 37.2 ট্রিলিয়ন। আল্লাহু আকবার। 37.2 ট্রিলিয়ন
37.2 ট্রিলিয়ন হচ্ছে কোষের সংখ্যা একটা মানুষের বডির, একজন মানুষের দেহের কোষের সংখ্যা। সুবহানাল্লাহ বলবেন না? সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন, লোহিত রক্ত কণিকার বিসি আছে হলো 30 ট্রিলিয়ন, শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা আছে 100 বিলিয়ন। অফি আনফুসিকু আফালা তুবসিরুন, বান্দা নিজের দিকে তাকাও, আমাকে খুঁজে পাও না, তুমি কার গোলামি করো? সুবহানাল্লাহ বলবেন না? এ তো শুধু বললাম চামড়ার নিচের দিকে, চামড়ার উপরেও আছে না নাই? সুন্দর আবরণ করে কে বানিয়েছেন? নারী দেখে পাগলা হয়ে যায় না? যুবকরা তোমার দিকে তো পাগলা হয়ে গেছে, কিন্তু যুবতী দিকে সুন্দর করে বানালেন কে? যুবতীর রূপ দেখে পাগল হতে হবে না, তাকে বানালো যে তাকে দেখে পাগল হতে হবে, তার জন্য পাগল হব আমরা। সৃষ্টির পাগল হব কেন? আমরা স্রষ্টার পাগল হব। আমরা সৃষ্টির পাগল নই, আমরা কার পাগল? আমরা কার পাগল হব? আল্লাহর পাগল হব। যেমন পাগল ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম মারিয়ামের মতো, আরেকজন মহিলা, নাম শুনেন নাই? মারিয়ামের বাড়ি কোথায়? আলফাডাঙ্গা, কোথায় বলেন? যেখানে ফেরাউন সেখানে আসিয়া, যেখানে ফেরাউন সেখানে আসিয়া। এখনো ফেরাউন আছে না নাই? কোথায় শুয়ে আছে? সুটকি হয়ে পড়ে আছে কোথায়? ওই মিশরে। সেই ইজিপ্টের একটা জালিম নেতা ছিল ফেরাউন, জুলুম শুধু মানুষের উপর করে নয়, বইয়ের উপরও জুলুম করছে। তবে জুলুম করেছে বইয়ের উপর অন্য কোনো কারণে নয়, যে কারণে আমরা করি আমাদের সমাজে যা আছে। বউকে এমনি পিটায় এরকম আছে না নাই? এরকম পিটান কিন্তু ফেরাউন পিটায় নাই। ফেরাউন আসিয়া আলাইহিস সালামের সঙ্গে তার কোনো পারিবারিক কারণে দাম্পত্যময় জীবন কাটাতে কোনো গণ্ডগোল লাগে নাই। তার সঙ্গে দ্বন্দ্বের মূল কারণ ছিল হলো এবাদত নিয়ে। কি নিয়ে? আসতে খাবেন না, কি নিয়ে? এবাদত নিয়ে, এবাদত নিয়ে গণ্ডগোল ছিল তার। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আসিয়ার সামনে যখন সঠিক দিনের পরিচয়টা দিয়ে দিলেন, আসিয়ার বুঝতে দেরি হলো না, আসিয়ার সঙ্গে সঙ্গে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তাওরাতকে বিশ্বাস করলাম, মুসা তুমি নবী, তোমাকে মানলাম, আল্লাহকে প্রভু হিসেবে গ্রহণ করলাম, তারই গোলামি করে যাব আমি সারা জীবন। এই নিউজ যখন আসিয়া ফেরাউনের কানে যখন চলে গেল, ফেরাউন বলছে আছে কি যেন শুনলাম। আসিয়া বলছেন আমার স্বামী গো, আপনি কি শুনবেন? আপনি এখন দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি তার ইবাদত করি যিনি আমাকে বানিয়েছেন। সঙ্গে ফেরাউন বলল, আমি তোমাকে এত সম্মান দিলাম, এত মর্যাদা দিলাম, আমার রাজ্যের তোমাকে রানী বানায় দিয়েছি, তোমার দাম কত, তোমার সম্মান কত, তুমি আমাকে বেইজ্জত করার জন্য এমন পন্থ অবলম্বন করলে, দয়া করে পথটা ছেড়ে দাও। আসিয়া বলছেন স্বামী গো, সম্মানের দিক থেকে কোনো ঘাটতি হবে না আপনার প্রতি, মর্যাদার দিক থেকে কোনো ঘাটতি পাবেন না আপনি আমার পক্ষ থেকে, কিন্তু আপনি আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, আল্লাহর দাসত্ব ছাড়া পৃথিবীর কোন মানুষের দাসত্ব আমি আসিয়া করতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ইবাদত করতে গেলে সম্পর্ক নিজের লোকের সঙ্গেও ছিন্ন হবে, হতে পারে কিনা বলেন? হতে পারে। তাহলে ইবাদতটা কত জটিল একটা বিষয়, যে ভাই ভাই থেকে সম্পর্ক চলে যায়, বাপ বেটার সম্পর্ক চলে যায়, এরপরে নিজের রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, শুধুমাত্র এবাদত কেন্দ্রিক আল্লাহর দাসত্বের কারণে, ঠিক কিনা? কিন্তু আমার দেশে আবার অনেক লোক আছে, একই পরিবারে চারজন ভাই চারটা দল করে, আছে না নাই বলুন? আছে, সুবিধাবাদী, আমি বিপদে পড়লে তুমি থাকবা, তুমি বিপদে পড়লে আমি থাকবো। কিন্তু সাহাবিদের মধ্যে কি এটা ছিল? আসতে বলবেন না, ছিল? আসিয়া আলাইহিস সালামকে এই চেতনায় বিশ্বাসী ছিলেন? তিনি করলেন কি? তিনি বলে ফেললেন, আমার স্বামী গো, আমি সব গোলামি মাইনাস করে আল্লাহর গোলামিটাকে আমি ধরে নিয়েছি, আপনি যা করবেন করেন, আমার কোনো আপত্তি নাই।
ফেরাউন এত বড় জালিম ছিল, এই পৃথিবীতে প্রথম খুনের রাজনীতি চালু করেছে ফেরাউন। প্রথম খুনের রাজনীতি চালু করেছে কে? ফেরাউন। নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য প্রথম যে হত্যা রাজনীতি করে এটাই হচ্ছে ফেরাউন। আজকেও যারা হত্যার রাজনীতি যারা করেন ওরাই হচ্ছে ফেরাউনদের প্রেতাত্মা, ঠিক কিনা? এমন প্রেতাত্মা আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, ফেরাউন কত বড় জালিম হতে পারে, অকুন্তা মিনাল মুফসিদিন কত বড় ফাসাদ সৃষ্টিকারী হতে পারে, শেষ পর্যন্ত নিজের বাড়ির বউকে পর্যন্ত সে বাঁচালো না, বলল তোকে মেরে ফেলবো। মন্ত্রিসভার বৈঠক ডাকলো, ফিরাউন ও হামানা হামানদের ডেকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল বউকে মেরে ফেলবো, কেমন করে জাল্লাদ ডাকো। জাল্লাদ ডাকা হলো, তাফসীর এসেছে মাথার চামড়াগুলো লোহার চিরণি দিয়ে টেনে টেনে নিচের দিকে নামানো হলো। লোহার চিরণি দিয়া চামড়াগুলো যখন নিচের দিকে নামানো হচ্ছে মাথার, আসিয়া আলাইহিসসালামের জবান থেকে আউ কোন আওয়াজ বের হচ্ছে না, তার মুখ থেকে একটা আওয়াজ বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি কোন ইলাহা নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আমি তার গোলাম, আমি তার বান্দি। ফেরাউন অনর সিদ্ধান্ত অটল, অনর সিদ্ধান্ত নিয়ে নিল শেষ পর্যন্ত, তাকে দুনিয়া থেকে বিদায়ের চূড়ান্ত যখন সিদ্ধান্ত হয়ে গেছে, এই সময় আসিয়া আলাইহিসসালাম আল্লাহকে কত কাছে টেনেছেন, আমার সবচাইতে চরম পরম বন্ধুকে, আসতে বলবেন না কে? আল্লাহ আমার চরম এবং পরম বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু আমার। তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সুন্দর করে দোয়া করলেন, সেই দোয়াটা আল্লাহর দরবারে এত পছন্দ হলো, তার কিতাব হলো তাওরাত কিতাব, আল্লাহ তার দোয়াটা কোরআনের মতো কিতাবের মধ্যে তার দোয়াটা কোট করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া তিনি করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। আল্লাহ তাআলা আমি তোমার কাছে এটাই চাবো, আমাকে জান্নাতি 10-12টা বেশি বেশি ঘর তুমি আমাকে দিও না, আমি তোমার কাছে কামনা করছি এমন একটা ছোট্ট ঘর দিবা, আইন্দাকা বাইতান একটা ঘর তোমার ঘরের সঙ্গে লাগানো একটা ছোট্ট ঘর তুমি যদি আমাকে দিয়ে দাও আমি খুব খুশি হয়ে যাবো। যদি বলি সুবহানাল্লাহ, মহাব্বত কম না বেশি? মহাব্বত কম না বেশি? এত সুন্দর শ্রেষ্ঠ দোয়া পৃথিবীতে কেউ করতে পারেনি আসিয়ার মতো, আল্লাহ তুমি আমাকে একটা ঘর দাও, কয়টা ঘর? সে ঘরটা হতে হবে তোমার ঘরের সাথে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কার গোলাম? আমরা কার গোলাম হব? ইবাদত করব কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আমরা আল্লাহর ইবাদতের জন্যই আদিষ্ট হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়ুকিমুস-সালাত ওয়া ইয়ুতুস-সাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। জোরে বলুন আল্লাহু আকবার। সকল নবীরা এই ইবাদতের জন্যই দাওয়াত দিয়েছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। সকল নবীদের দাওয়াত ছিল ইবাদতের, কিসের? কিসের বলেন? কার ইবাদত? আস্তে বলবেন না, কার ইবাদত? ব্যবসা করা কি হালাল? কোন হালাল তো ঠিকই আছে, ব্যবসা করাটা কি ইবাদত? বলেন ব্যবসা করাটা কি ইবাদত? চাকরি করা কি? আইল ঠেলা কি? বলেন আইল ঠেলা কি? আইল দেখতেছি তো, কষ্ট পাচ্ছেন আপনারা? আর কিছু সময় আমি পাবো, আমি সময়টা খুব কম পেলাম আজকে, মন চাচ্ছিল মন খুলে কিছু কথা বলি, সময় খুব কম পেলাম। তবে হ্যাঁ,
আমার নবী যে বিদায় হজের ভাষণে যে সময় দিয়েছেন তার চেয়ে অনেক বেশি সময় পাইছি, বলি আলহামদুলিল্লাহ। নবীজি বিদায় হজের যে ভাষণ দিয়েছেন সব হাদিসে রেকর্ড আছে না নাই? আছে। যা বলতে সময় লাগে 20-25 মিনিট, অথচ তার বক্তৃতায় কোনো কিছু বাদ পড়েছে না? না। আমি জাস্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি, মাথায় রাখবো আমরা। ইবাদত মানে হচ্ছে বান্দার ইচ্ছায় কোনো কাজ হবে না, বান্দা চলবে কার ইচ্ছায়, বান্দা চলবে কার বিধান দিয়া? আল্লাহর বিধান দিয়া। বান্দার বিধানের ভিতরে বান্দা কোনো বিধান ঢুকাতে পারবে না, বান্দার বিধানে থাকবে কার বিধান? বান্দা চলবে আল্লাহর বিধান দিয়ে। এটাই হলো দাসত্ব। এটা কি দাসত্ব? অনেকে মসজিদ কে ইবাদতের জায়গা মনে করেন, কিন্তু পার্লামেন্টকে ভাবেন এটা দুনিয়ার কাজ। পার্লামেন্ট নামে সূরা আছে না নাই? সূরাতুস শুরা, সূরাতুস শুরা মানে পার্লামেন্ট। তার পার্লামেন্টের নামে যদি সূরা থাকে, ওর মধ্যে যারা বসবে ওরা কি করবে এই ব্যাপারে কোনো বক্তব্য তো কোরআনে নাই? আসতে বলবেন আছে না নাই? আল্লাহ বলছেন শোনো, وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ وَشَافِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ। তোমরা সকল কাজ সংসদের ভিতরে পরামর্শের ভিত্তিতে করবে, সংখ্যাগরিষ্ঠ যারা, যে কোন সংখ্যাগরিষ্ঠদের মতামতকে তোমরা প্রাধান্য দেবে। আর আল্লাহ বলে দিচ্ছেন তোমরা যখন সিদ্ধান্ত নিতে যাবে সেই সময় তোমরা 4টা কাজ আগে করবা। কয়টা কাজ? আল্লাহ বলে দিচ্ছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস-সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, যাদের হাতে পাওয়ার থাকবে, যাদের কণ্ঠবোট আইন পাশ হবে, তারা 4টা বিষয়কে পাশ করে ফেলবে। নাম্বার 1 হলো নামাজকে কায়েম করবে। নামাজ কি করবে? কায়েম করবে। যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। আমার দেশে মাহফিলও আছে, যাত্রাও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? একই সভাপতি যাত্রা কমিটির সভাপতি, আবার মাহফিল কমিটির সভাপতি আছে, আছে, আছে। ওরা ভাবে যে আল্লাহ তো খুশি করলামই, শয়তান আবার বেজার করার কি দরকার? শয়তানকেও খুশি রাখি। এরকম অ্যাডজাস্ট করে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না। গোটা দুনিয়ার সকল মানুষের উপরে যদি জরিপ করা হয় তাদের নিজস্ব ধর্মকে মানুষ কতটুকু পালন করে, এটার উপরে যদি একটা জরিপ করা হয়, আমার একটা জরিপ, আমি আমার যতটুকু বুঝেছি, পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে 1 নম্বর ধর্ম সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে হলো বৌদ্ধ, এরপরে হলো খ্রিস্টান, এরপরে হলো মুসলিম, এরপরে হিন্দু, এরপর এটসেট্রা আরও আছে। কিন্তু সবাই যদি তাদের নিজের ধর্মকে প্রাধান্য দিয়ে যদি জীবন চালাত, ধর্ম তো জীবন চলার পথ হওয়ার কথা, তাই না? খ্রিস্টানদের খ্রিস্ট ধর্ম তাদের জীবন চলার পথ হওয়ার কথা ছিল, বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম, তারপর হিন্দুদের হিন্দু ধর্ম, মুসলমানদের ইসলাম, ইসলামকে প্রাধান্য দেওয়ার কথা ছিল। কিন্তু এখন সকল ধর্মের অধিকাংশ মানুষের সবচাইতে বড় ধর্ম হয়ে গেছে রাজনৈতিক দল। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? হিন্দু তার হিন্দুত্ব ছাড়বে কিন্তু দল ছাড়বে না, বৌদ্ধ তার বৌদ্ধত্ব ছাড়বে দল ছাড়বে না, খ্রিস্টান তার খ্রিস্টানি ছাড়বে দল ছাড়বে না, মুসলমান তার ইসলাম ছাড়বে দল ছাড়বে না। আছে না? কিন্তু আল্লাহ বলছেন আমার গোলাম হবি, তুই আমার আইন দিয়ে চলবি। তুই কার আইন দিয়ে চলবি? আল্লাহর আইন দিয়ে। এটা কার কথা? এটাই হলো গোলামি, এটাই হলো ইবাদা। কার ইবাদা? আল্লাহর ইবাদা। কষ্ট হচ্ছে আপনাদের? না। আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলছেন, দুইটা ইবাদতকে যারা লঙ্ঘন করবে, দুটি কাজকে যারা লঙ্ঘন করবে, আমি তাদেরকে গাই নামক জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বাদিহিম
خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا جربوا الله أكبر جش مستبند نماز كنشت كربي كنشت كربي نماز আমরা কি নামাজ পড়ি? পড়ি না নষ্ট করি? হ্যাঁ নষ্ট করি। শুক্রবারে কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আমার দেশের অধিকাংশ মুসলমান নামাজি না বেনামাজি? তাহলে বেনামাজি মুসলমান, বেনামাজি মুসলমান। এখন তাহলে বলেন তো বেনামাজি আবার মুসলমান পরিচয়, এটা একটা বিশাল জটিল একটা বিষয় না? বলেন তো আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি মুসলমান বেশি না নামাজি মুসলমান বেশি? বেনামাজি মুসলমান, নামাজ নাই কিন্তু মুসলমান, একটু চিন্তা করতে হবে। কিন্তু তাহলে সে মুসলমান কি কাজের না অকাজের? কাজের না অকাজের? অকাজের যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? জাহান্নাম দিবেন। আর যারা কাজের বান্দা হবে তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ তাআলা বলছেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا جرب الله أكبر إيمان جران بي আমল সালেহ যারা করবে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো, যেখানে ঢুকলে আর কেউ বের হতে পারবে না, এমন জান্নাত আমি তাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কাজের বান্দা আমরা হব, কাজের বান্দা যদি না হই তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম শুধু নয় এমন একটা জাহান্নামের গর্তে দিবেন যে গর্তকে জাহান্নাম নিজেও ভয় পায়। সেই জাহান্নামের গর্তের নামটা হলো গাই। বলেন গর্তের নাম কি? গাই। বলেন আবার বলেন গাই। আবার বলেন গাই। যে গাইকে জাহান্নাম নিজে ভয় পায়, এত ভয়ানক সেই জাহান্নাম, সবার সামনে আসে না নাই? আছে। আবার এই গর্তের মধ্যে ছয় শ্রেণীর মানুষ ঢুকবে। কয় শ্রেণীর মানুষ? ছয় শ্রেণীর মানুষ ঢুকবে। এর মধ্যে এক নম্বর শ্রেণী হলো, ওইদিকে তো দুটা কারণ আছেই, নামাজ যারা নষ্ট করবে, অত্তবাউ শাহওয়াত যারা প্রবৃত্তির দাস হবে, নফসের তাবেদারি করবে, মন যা চাবে তাই করবে। এরকম কিছু লোক আছে না নাই? মন যা চায় তাই করে ফেলে, এটা কি ইমানদারের কাজ? ইমানদার কে কাজ করতে পারে? ইমানদার করবে মন যা চাবে না আল্লাহ যা চাবেন? কি মন যা চাবে না আল্লাহ যা চাবেন? আল্লাহ যা চাবেন বান্দা সেটাই করবে। এই দুইটা কাজের জন্য সরাসরি কোরআনে আসছে তাদেরকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে দেওয়া হবে। আর তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে আরো ছয়টা কাজ যাদের মধ্যে পাওয়া যাবে তারা এই গাই নামক গর্তের মধ্যে প্রবিষ্ট হবে। নাম্বার ওয়ান হলো যে জেনাকার জেনা করতে করতে এক্সপার্ট হয়ে গেছে, পাকা জেনাকার, বুড়া জেনাকার। আমার দেশে নাই তো? আছে। আসতে বলবেন না আছে না নাই? শাইখুজ জানি, শাইখুজ জানি আরবির মানে জাস্ট রসুলের মুখ থেকে এটা বের হয়েছে। আর শাইখুল জানি, শাইখুল ইসলাম বলে না, শাইখুল ইসলাম মানে শাইখুল হাদিস, হাদিসের বুড়া। আর শাইখুল জানি হলো জেনার বুড়া। লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা সমস্ত জেনাকারের দিকে তাকাবে না কিয়ামতের দিন। এত মারাত্মক ওই সমস্ত বৃদ্ধ জেনাকার যারা, আল্লাহ তাদেরকে জাহান্নামের একটা কেভ, কেভ অফ হেল, জাহান্নামের যে একটা গর্ত সে গর্তের নাম হলো গাই। ওয়াইল নামক একটা দোজক আছে, আছে না নেই বলেন তো? আছে, একটু পরে আসতেছি। ওয়াইল নামক একটা গর্ত আছে, ওয়াইলটা পাবে কারা? একটা সুরার মধ্যে এটা আল্লাহ পাক তুলে ধরেছেন। তো এই গর্তের বিবরণ দিতে গিয়ে তাফসীরে কুরতুবীতে এসেছে যে ছয় শ্রেণীর লোককে আল্লাহ পাক এই গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার ওয়ান হলো যুবক জানাকার না বুড়া জানাকার? বলেন কি জানাকার? তাহলে যুবক যারা জেনাকার এদের শাস্তি ওর চাইতে একটু কম হবে অবশ্যই, এবং শাস্তিও কিন্তু কম হবে। কারণ দুনিয়াতেও যদি কোনো অবিবাহিত যুবক যদি কিনা জেনা করে তার শাস্তি আর বিবাহিত জেনাকারের শাস্তি এক না দুই? বলেন এক না দুই? দুই। শাস্তিটাও আল্লাহ পাক আখেরাতে দুই রকম রাখবেন। বুড়া জেনাকারের জন্য আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তি রাখবেন, গাই নামক দোজক দিবেন, দোজকের গর্ত দিবেন। নাম্বার দুই হলো যে মদ্যপায়ী মদ্যপান করতে করতে পাকে গেছে,
মদ্যপান ছাড়তে পারে না এমন জাতীয় মদ্যপ আছে না নাই বলে মাত্র তিন দিন আগে চার দিন আগে একটা ভূমিকম্প হয়ে গেছে সবাই টের পাইছেন কিনা জানি না সবাই কি টের পাইছেন যারা ফজর পড়েছেন তারা টের পেয়েছেন যারা জাগা ছিলেন তারা টের পেয়েছেন আমি সেই দিন নামাজ পড়ি সবেমাত্র একটু বিছানার দিকে যাচ্ছিলাম ঘুমাবো রাতের বেলা ঘুমাই নাই হঠাৎ করে দেখি খাটটা নড়ে ভাবলাম কেউ নড়ায় নাকি কিন্তু না আসলেই নড়ে কিছুক্ষণ পর ভাবলাম আল্লাহ এ তো ভূমিকম্প শুরু হয়েছে মানুষ তো ঘুমের মধ্যে এখন কম না বেশি আমার দেশে মুসলিম বেশি কিন্তু ফজরের সময় ঘুমায় কম না বেশি ভালো আলহামদুলিল্লাহ খুব বরকত হ্যাঁ এই জন্য গজব আসছে কোন সময় কোন সময় আসছে গজব ভূমিকম্প কি রহমত না গজব গজব আগের যত জাতি ধ্বংস হয়েছে আল্লাহ তাআলা অধিকাংশ জাতিকে ধ্বংস করেছেন ঘুমন্ত অবস্থায় জাগা অবস্থায় না ঘুমন্ত অবস্থায় তাদেরকে ধ্বংস করেছেন এই ভূমিকম্প কেন হলো ভূমিকম্প হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সতর্ক বার্তা ধরুন একটা লোক অন্যমনস্ক হয়ে আছে তখন আমরা একটু ঘুতাই না বা এইদিকে এইদিকে আসেন তো এইদিকে তাকান তো একটা কিন্তু অ্যালার্ট করি তো আল্লাহ তাআলা বান্দাকে একটা ধাক্কা মারছেন একটা ভূমিকম্প দিয়ে সতর্ক করছেন বান্দা কি করো চারটা কাজ ছেড়ে দাও ভূমিকম্পের মোটামুটি চারটি কারণ কয়টা কারণ এর মধ্যে একটা হলো এই যে দুটো বললাম এর মধ্যে একটা হলো জেনা যখন সমাজে বেড়ে যাবে এখন জেনা আছে না নাই দুনিয়াতেও গজব আছে আবার মরার পরও গাই নামক গর্ত আছে নাম্বার দুই হলো মদ যখন বেড়ে যাবে মদ্যপান যখন সমাজে বেড়ে যাবে মদের সৈলাব হয়ে যাবে তখন ভূমিকম্প আসবে তাহলে দুনিয়াতেও গজব আখিরাতেও গজব আমার ভাইরা ভূমিকম্পের চারটা কারণ নাম্বার ওয়ান হলো মদ্যপান বেড়ে যাবে জেনা বেড়ে যাবে গান বাজনা তো মাশাল্লাহ কমে গেছে আস্তে কবে না আছে না নাই কোন যেন এক বুদ্ধিজীবী কয়েকদিন আগে বললেন কি জীবী কি জিবি বুদ্ধিজীবী ষোলো জিবি বত্রিশ জিবি ছাপ্পান্ন জিবি না কি জিবি আছে আর চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি আর এর নাম হচ্ছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলে যে দেশের যাত্রা পালা যাত্রা লোকসঙ্গীত এই সমস্ত ঐতিহ্য শত বছরের আবহমান কাল ধরে চলে আসে এই সমস্ত ঐতিহ্যগুলো আজকে হারিয়ে যাবার পথে এগুলোকে আবার জাগাতে হবে প্রয়োজনে ওয়াজ মাহফিল বন্ধ করতে হবে ওয়াজ মাহফিল নাকি এগুলো সবচেয়ে বড় বাধা যে সমস্ত ব্যক্তির মুখ থেকে এই জাতীয় কথা বের হয় ভালো চালু হবে মন্দ বন্ধ হবে ভালো কাজ সহযোগিতা করো খারাপ কাজ বন্ধ করো খারাপ কাজ কি করো বন্ধ করো কার হুকুম এটা আল্লাহর হুকুম আমরা কাজ চালিয়ে যাব সত্যের পথে জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চোখ তুলে নেবে ইশারা করে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাব হাত কেটে ফেলবে পা দিয়ে চলব পা কেটে ফেলবে হামাগুড়ো দিয়ে চলব যতক্ষণ এই দেহে প্রাণ আছে আল্লাহর হকের পক্ষে দাওয়াত দিয়ে যাব আমরা রাজি আছেন সবাই রাজি আছেন কারা একটু হাত উঁচু করে দেখো আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো আমিন জোরে বলি আমিন আমিন আরো জোরে আমিন আমিন গাই নামক দোজকের গর্তের ভিতরে ছয় শ্রেণী ঢুকবে নাম্বার ওয়ান হলো যে জেনাকার জেনা করতে করতে পেকে গেছে যে মদ্যপায়ী মদ্যপান করতে করতে ম্যাচিউর হয়ে গেছে তাও মদ খাওয়া ছাড়ে না যে সুদখোর সুদ খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে বলে এটাই আমার ব্যবসা জোরে করো নাউজুবিল্লাহ এই ধরনের হাজি তো এলাকায় নাই এরকম হাজি সুদখোর ফরিদপুরে আছে না নাই এই থামেন আমি কি আলোচনা চালাবো সমস্যা না এখন দয়া করে কেউ উঠবেন না এখন উঠলে ভাববো ওটা সুদ খায় সময় মতো যাই একটু বসেন সুদের ধারে পাশে যাব না আমরা জোরে বলি ইনশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয়
জেলা পরিষদ চেয়ারম্যানের একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে হালাল জীবিকা উপার্জন করা, হালাল জীবিকা 100% উপার্জন তখন হবে যখন এদেশের আইনে সুদ বাদ দিয়ে যাকাত ভিত্তিক অর্থ হয়ে যাবে। কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতি রেখে আপনি হালাল জীবিকা উপার্জন করবেন কেমনে সম্ভব? আপনি যত বড় পীর কেবলা হন না কেন, রাসূল হেঁটেছেন রাস্তায় ডান দিকে না বাম দিকে? আপনি যত বড় পীর কেবলা হন, দেখি ডান দিকে হাঁটেন, ডান দিকে গাড়ি চালান, পারবেন না। ইসলামের সম্পূর্ণ অনুসরণ করা তখনই সম্ভব যখন ইসলামকে তার রাষ্ট্রের পর্যায়ে পৌঁছে দিতে পারবো। কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা তো কথা বললেই দোষ হয়ে যায়, কিন্তু এগুলো তো আমার কথা না, কথা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। ইসলাম এবং রাষ্ট্র জমজদারির সন্তান। সুবহানাল্লাহ বলেন, যে রাষ্ট্রে ইসলাম থাকবে সেটা কল্যাণ, যে রাষ্ট্রে ইসলাম নাই সেটা স্বৈরাচার, ঠিক কিনা? ইসলাম কার? ইসলাম আল্লাহ। ইসলাম কোথায় থাকবে কোথায় থাকবে না, ছিল নাই থাকবে না, থাকতে দেওয়া যাবে না, এই আইনে থাকবে না ওই আইনে থাকবে না, তুমি বলার কি? ইসলাম ছিল আছে থাকবে, তুমি থাকবা না, ঠিক কিনা? তুমি থাকবা না। কষ্ট পাচ্ছেন? একটু বলে যাই, না বললে তো বেকায়দা, না বললে আমার বেকায়দা, আপনাদের কিছু হবে না। আমার বেকায়দা হলো মরার পরে হাসরের ময়দানে সবগুলোকে সামনে নেবে, নিয়ে বলবে আব্দুল্লাহ আলামী অমক দিন অমক জায়গায় আসছিল, তোমাদের কি কথা শুনাইছে? কাল আল্লাহ এ তো একটু প্যাঁচমুস মেরে চলে গেছে, স্পষ্ট করে কিছু বলে নাই। তখন আল্লাহ বলবেন জাহান্নামের কেচি আন, জিব্বাটা কেটে দেই। তো আল্লাহ আমার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, আমি তো আমার রাস্তা ক্লিয়ার করবই। আমাদেরকে অনেকে বলে হুজুর একটু হেকমত খাটায় কথা বলবেন, খুব সমস্যা খারাপ, খুব চাপ। আমি কই আমারও চাপ, কি চাপ? আমার আল্লাহ থেকে চাপ আছে, ঠিক কিনা? আমরা হককে মাইনাস না করি, অতওয়া সাবিল হক, অতওয়া সাবিস সবর, চারটা কাজে সফলতা। জোরে বলি সুবহানাল্লাহ, আমরা হক নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা কোন গর্ত বলেন তো, বলেন সুৎখর কাল্লা রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দিয়ে ক্ষান্ত হবেন না, ওই গাই নামক দোজকের গর্তের মধ্যে ঢুকায় দিবেন। নাম্বার চার হলো, যে সন্তান পিতামাতাকে খেদমত করে না এমন সন্তান তো বাংলার জমিনে খুঁজে পাওয়া খুব মুশকিল। বাপ মা বুড়ো হয়ে গেলে শিশু হয়, কি হয়? দেখবেন খালি দুর্নাম করবে আপনার, ওকে বলে বেড়াবে, ওকে বলে বেড়াবে, আমার বাপ বেটা ভালো না, আছে না? বাপ মা বুড়ো হয়ে গেলে তখন দেখবেন আপনার ছেলে, আপনি ছেলে আপনার বিরুদ্ধে কথা বলবে, বলে বেড়াবে, অনেক কথা বলবে আপনার বিরুদ্ধে, আপনি ধমক দিয়ে কথা বলতে পারবেন না, আপনি পাশে বলে বসে এতটুকুই বোঝাতে পারবেন, বাবা আমার নামে কাউকে তুমি বলতে যেও না, তোমার ছেলের তো দুর্নাম হয়ে যাবে। মিষ্টি মুখে আপনার কথা বলতে হবে, যত বড় দোষ আপনার বাবা আপনার সামনে করুক না কেন, মা করুক না কেন, আল্লাহ তাআলা কি সুন্দর সাজেশন দিয়েছেন 1500 বছর আগে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে এখানে কোনো কথা বাদ দেননি আল্লাহ, কোনো কথা বাদ নাই, এর অর্থটাই যথেষ্ট, ব্যাখ্যাও দরকার নাই। সুবহানাল্লাহ। তোমার মা অথবা বাবা একজন অথবা উভয়জনই বুড়া হয়ে গেছে, তোমার সামনে বুড়ো অবস্থায় পেয়েছ, বাপমার খেদমত করবো, বাপমা শক্ত থাকা অবস্থা না বুড়ো অবস্থায়, বলেন শক্ত অবস্থা না বুড়ো অবস্থায়? বুড়ো অবস্থাতে করতে হবে, কারণ বাপমা যখন শক্ত তখন আমি দুর্বল, আর আমি যখন শক্ত তখন বাপমা দুর্বল। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলার কথার হিকমত কত সুন্দর, তোমার বাপমা দুর্বল তখন তুমি মজবুত হয়ে আছো, দুর্বল বাপমাকে ধমক দিবা না, উহ শব্দটা করবা না, এবং সুন্দর মিষ্টি কথা বলবা যেন তাদের কলিজাটা ভরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এরকম মিষ্টি কথা বললেই হবে না, ওয়াকফিদ লাহুমা
জানাহাযুল্লি মিনার রাহমা, আল্লাহু আকবার। পৃথিবীর কোন ধর্মে এমন সম্মান মর্যাদা বাপ্পার জন্য দেয় না। আজকে সেই ইসলাম ধর্মের অনুসারী মুসলমান অনেক সন্তান কুলাঙ্গার আছে, বাপ মাকে বাদ দেয় না, আছে না নেই বলেন তো? নিজে R1 হুন্ডা নিয়ে চলে, R1 FZ হুন্ডা নিয়ে চলে, বাপ রিক্সা চালায়। বেকুব বেকুব এগুলো কিছু আছে না নাই বলেন তো? আছে না নাই? এগুলো করা যায়? এগুলো ফরিদপুরে নাই? ফরিদপুরে আছে, কোন কোন পুরী বাদ নাই, সব পুরী আছে, থাকতো না এগুলো। যদি সব জায়গায় কোরআনকে বাধ্যতামূলক করে দেওয়া হতো শিক্ষার জন্য, কোন আলেমের কোন আলেমের বাবাকে দেখতে পাবেন না বৃদ্ধাশ্রমে। আমার দেশে এটা লজ্জার বিষয়, মুসলিম দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে আজ। যে বৃদ্ধাশ্রম ইউরোপ আমেরিকার কালচার, সেই দেশে বুড়া মানুষদেরকে বৃদ্ধাশ্রমে রাখে। আজকে আমার দেশে মুসলিম পরিবারের সন্তানরা বাপ মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে, যেরকম নাউজ কোথায়? এই সমস্ত আচরণ যারা করবে তাদের জন্য কোন গর্ত? কোন গর্ত? আমার ভাইয়েরা, নম্বর 5 হলো যারা মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা সাক্ষী তো বাংলার জমিনে নাই, আসতে বলবেন না আছে না? মিথ্যা সাক্ষী ছাড়া মামলা জমেই না, ঠিক আছে কিনা? মামলা জমতে হলে কি সাক্ষী দরকার? মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীতে যিনি রায় দিলেন, আপনি ভাববেন না আপনি দুনিয়াতে অনাজাত পাবেন, আপনি দুনিয়াতে আপনিও পেছে পড়বেন, যার বাস্তবতা বাংলাদেশে মিল আছে না নাই? যারা মিথ্যা রায় দিয়ে মিথ্যা সাক্ষী নিয়ে মিথ্যা রায় দিয়েছেন, তাদের বিরুদ্ধে 11 বছরের রায় হয়ে গেছে, এটাই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। আপনি জুলুম করবেন, জুলুমের উপর জুলুম করার কারণে আপনার উপরও জুলুম হয়, আপনার উপরে তার অপরাধের বাস্তবতা আপনার উপরেও ফুটে উঠবে। কে ফুটায় তুলবেন? আল্লাহ ফুটায় তুলবেন। এই মিথ্যা সাক্ষী যারা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে গাই নামক দোজখের গর্তের মধ্যে ঢুকাবো। নাম্বার 6 হলো যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তানে পরিণত করে অর্থাৎ জেনার কাজে লিপ্ত হয়, এমন মহিলা বাংলার জমিনে নাই, আছে না? আছে, অনেক আছে। পরকীয়া তো এখন অ্যাভেলেবেল বিষয়, বিয়ে শাদী করার কি দরকার? পরের বউতে এমনি পাওয়া যাচ্ছে, ঠিক? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। করিমগঞ্জে কিশোরগঞ্জে মাহফিল ছিল আমার, পরকীয়া কি টিকে রাখার জন্য নিজের মেয়েকে খুন করেছে, মেয়ে দেখে ফেলছে বাপ, মা নিজের ছেলেকে খুন করেছে পরকীয়াকে টিকে রাখার জন্য, ছেলে দেখে ফেলছে। এই চিত্রগুলো আজকে আমরা দেখছি, এগুলো থাকতো না ভাই, এগুলো সমাজ আমরা দেখতে পেতাম না, শুধু যদি সমাজের চিত্র যদি কোরআনের চিত্র অনুযায়ী যদি সাজানো হতো, ঠিক কি না? আমরা সমাজের চিত্র সাজাবো কিসের চিত্র দিয়া? কিসের চিত্র দিয়া? কোরআনের চিত্র দিয়ে, তাহলে সব ঠিক হয়ে যেত। আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। বলবো প্রয়োজনে নামাজ বা নামাজ আছে না? আচ্ছা, নামাজ তো পড়তে হবে, সময় খুবই কম পেলাম আজকে, কম পেলাম মানে না কমও না, যতটুকু শুনেছি আমরা আমল করব। জোরে বলি ইনশা আল্লাহ, আর জোরে বলি ইনশা আল্লাহ। ভয় করব সর্বক্ষণ কাকে? আল্লাহকে। গতকালকে আমাদের আসরের পরে আলোচনা শুনবেন? শুনতে রাজি আছেন সবাই? মাগরিব পরে, এশার পরে সব শুনবো, এরপরে সারা রাত দেখা যাক, আগামীতে দেখা যাবে। জোরে বলি ইনশা আল্লাহ। আমরা সর্বক্ষণ ভয় পাবো কাকে? আল্লাহকে ভয় পেলে পৃথিবীর কোনো ভয় আমাকে ভয় দেখাতে পারবে না। আমরা কাকে ভয় পাবো? আল্লাহকে। আল্লাহ সবচেয়ে বড় সাক্ষী বানাবো কাকে? আল্লাহকে। আল্লাহকে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু ব্যবসায়ী ছিলেন, রাষ্ট্রপতিও ছিলেন, ব্যবসায়ী ছিলেন। তো রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরের দিন উনি দোকানদারি করার জন্য চলে গেছেন দোকানে। ওঠে কেন? একটু বসেন, 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি, তো আর 5টা মিনিট বসেন। তো দোকানদারি করার জন্য দোকানে বসে আছেন, তো কাপড় বিক্রি করেছেন এক কাস্টমারের কাছে। তো 1 বছর পর ওই ক্রেতা কাপড়টা নিয়ে এসে বলতেছে, আবু বকর এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, কাপড়টা ফেরত নাও, টাকাটা আমাকে দিয়ে দাও। সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কাপড়টা
ফেরত নিলেন এবং টাকাটা তাকে দিয়ে দিলেন। দিয়ে তিনি কান্নায় ভেঙে পড়ছেন, কাঁদতেছেন। কান্নায় ভেঙে পড়ার কারণ সামনে উপস্থিত কিছু ভাইরা তাকে প্রশ্ন করে ফেললেন, আবু বকর তুমি কান্নায় ভেঙে পড়ছো কেন, কি হয়েছে তোমার? তিনি বলছেন, শোনো, একটা আয়াত আমাকে কান্নায় ভেঙে ফেলেছে, আমি কান্নায় ভেঙে পড়ছি একটা আয়াতের কারণে। কোন আয়াতটা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। উপস্থিত সময় বললেন, সাইয়েদনা আবু বকর, এই আয়াতটা আমাদের আশার আলো, এই আয়াতটা আল্লাহ তাআলা চুক্তিবদ্ধ হয়েছেন আমাদের সাথে, আমরা জানমাল দেব, আল্লাহ আমাকে আপনাকে কি দিবেন, জান্নাত দিয়ে দিবেন। এটা তো আনন্দের সংবাদ। সবাই তো কোরআন একরকম বুঝত না, সবার বুঝ একরকম নয়। সাইয়েদনা আবু বকর বলছেন, তোমরা হাসতেছ আয়াতটা শুনে, তোমরা আশা পাচ্ছ, কিন্তু আমার তো টেনশন বেড়ে গেছে। কেন? এই কাস্টমার আসার পর থেকে আমার টেনশনটা বাড়ছে। কেন? এই কাস্টমারের কাপড়টা পছন্দ হয় না, এক বছর পরে এসে আমাকে কাপড়টা ফেরত দিয়ে টাকা নিয়ে গেছে। সারা জীবন জিহাদ করলাম, যুদ্ধ করলাম, হিজরত করলাম, রক্ত ঝরালাম, সব কিছু করলাম, ইবাদত করলাম, তাহাজ্জুদ করলাম, আখিরাতের জিন্দেগিতে আল্লাহর সামনে যখন হাজির হব, আমার আল্লাহ যখন আমাকে যদি আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে যদি সেই দিন বলেন, আবু বকর আমার গোলাম, এই দিকে আয়, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত একটা পছন্দ হয়নি, তুই ফেরত নিয়ে যা, তুই ফেরত নিয়ে যা, তখন আমি কোথায় যাব? আমার উপায় কি হবে? আমার আল্লাহ যদি আমাকে এরকম করে ফেরত দিয়ে দেন, আমার আমল নামা নিয়ে তো আমি জান্নাত পাবো না। সুবহানাল্লাহ, বলবেন না, আমরা কাকে বন্ধু বানাবো, কাকে বন্ধু বানাবো? আল্লাহকে বন্ধু বানাবো। জীবনে এক অক্ত নামাজকেও ছেড়ে দেব না। রাজি আছেন সবাই? গাই নামক দোজক পাবে যারা নফসের দাস হবে এবং নামাজকে যারা নষ্ট করবে। আদা উসলা, আদা উসলা, এবং নাম্বার দুই হচ্ছে অত্তাবাউস শাহওয়াত, যারা নফসের তাবেদারি করবে, ফাসাউফিয়াল কাউনা গাইয়া, তাদেরকে আমি জাহান্নামের গাই নামক দোজকের মধ্যে ঢুকাবো, সাক্ষাৎ করাবো, ইয়াল কাউনা ফাসাউফা ওয়াচিরি, আল্লাহু আকবার বলে। এই জন্য আমরা নামাজকেও ছেড়ে দেব না। পাঁচ অক্ত নামাজ কারা কারা পড়তে চায় একটু হাত তুলে দেখেন তো। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন মনে হয়? সম্মানিত ভাইয়েরা, আমি আর সময়টা বাড়াবো না, এই জন্য কারণ আসরের নামাজ খুব অল্প সময় আছে, অনেক আগে চারটায় ওয়াক্ত চলে এসেছে, সেখানে পৌনে পাঁচটার কাছাকাছি দোয়া আছে, আমরা একসঙ্গে দোয়া করি। হ্যাঁ, গজল শুনবেন? কি গজল শুনবেন আপনারা? নামাজের পরে আবার কখন করবেন? আর সে সুযোগ হবে না। বলি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ফরিদপুরের মানুষ এত ইসলাম প্রিয়, আমি খুবই খুশি হলাম। বলি আলহামদুলিল্লাহ, নড়েও না চড়েও না, সব চুপচাপ বসে আছে। বলি আলহামদুলিল্লাহ। জি, আমরা যতটুকুন বলেছি আমরা আমল করব ইনশাআল্লাহ। পরিবার ইসলাম, পরিবার ইসলাম কায়েম করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার একটা আলোচনা আছে, পারিবারিক আলোচনা, পরিবার নিয়ে আলোচনা, এটা শুনবেন আপনারা। সূরা হুজরাত থেকে আমি এই বছর কিছু জায়গায় আমি আলোচনা করেছি, একটা পরিবারকে সুন্দর করার জন্য সূরা হুজরাতটাই যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা আলোচনা আছে, আলোচনাগুলো এখন তো অনলাইন চলে এসেছে, দেখার সুযোগ পাবেন। আজকে আমি যে বিষয়গুলো কথা বললাম, জাহান্নামের গর্ত কি আমরা নিতে চাই না? জাহান্নামের গর্ত কি আমরা নিতে চাই না? আমরা জান্নাত পেতে চাই। কয় নাম্বার? আসতে বলবেন না। কয় নাম্বার জান্নাত? এক নাম্বার জান্নাত আমরা পেতে চাই। আরেকটা গর্ত আছে, ওয়াইল। আরেকটা গর্তের নাম কি? ওয়াইল। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। কোন সূরা বলেন তো? এটা বলেন, সূরার নাম কি? সূরা হুমাজা। আমার এক ছোট্ট ভাতিজি আছে, আমাকে বলতেছে, চাচু এই সূরার মধ্যে শুধু দাদার খবর। সূরা হুমাজা, আল্লাযী জামা আমালাহু আদাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। চাচু এই ঈশ্বরের শুধু দাদা পাওয়া যায়, নানার সুরা নাই, নানার সুরা। আমি মুস্কি মুস্কি হাসি দিয়ে বলি,
আম্মু তুমি তো বুঝতেছো না এটা যে কত ভয়ানক সুরা, এটা দাদারও না নানারও না, এটা ওয়াইল নামক গর্তের সুরা। আল্লাহু আকবার, কত মারাত্মক এই ওয়াইল। কার জন্য ওয়াইল, কার জন্য এই ওয়াইল নামক দোষক? যে সামনে পেছনে মানুষের দুর্নাম করে বেড়ায়, এরকম লোক আছে না নাই? এই জন্য ইমানকে মজবুত রাখার জন্য জবানকে ঠিক রাখার দরকার আছে না নাই? নজর ঠিক রাখার দরকার আছে না নাই? যার জবান ঠিক, যার নজর ঠিক, তার জান্নাত ঠিক। আল্লাহ কবুল করুন, আমিন। আমরা জি আচ্ছা, আমরা জামাতে নামাজ পড়বো, রাজি আছেন না? সবাই পড়বেন না ওযু ছাড়া? ওযু কই দেখি? আচ্ছা আমিও পড়বো। এই ওঠেন কেন, শেষ হয়নি তো, বসেন, থামেন, ওযুর ব্যবস্থা হবে। ওই সামনে পানি আছে, খেলে যাবেন, ডুব দিবেন, চলে আসবেন, সমস্যা কি, গোটাটাই গোসল হয়ে যাবে, ওযু সহ গোসল বলি আলহামদুলিল্লাহ, বসেন। আমরা নজর ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নজর হেফাজত করলে কি হয় জানেন? নজরকে নিয়ন্ত্রণ করলে 15টা উপকার পাওয়া যায়। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যার নজর ঠিক থাকবে সে 15টা রহমত পাবে, 15টা কল্যাণ পাবে, আলহামদুলিল্লাহ। কয়টা বলেন তো? 15টা। নাম্বার 1 হলো মনে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম্বার 2 হলো অন্তরাত্মা শক্তিশালী হবে, আলহামদুলিল্লাহ। নাম্বার 3 মনটা প্রফুল্ল থাকবে, আল্লাহু আকবার। নাম্বার 4 দৃঢ়তা অবিচলতা শক্তি সহজ যোগাবে মনের ভিতরে, আলহামদুলিল্লাহ। নাম্বার 5 অবনত দৃষ্টি হৃদয়কে আলোকিত করে, আল্লাহু আকবার। কারণ সকল পাপের সেন্টার হলো চোখ, সকল পাপের সেন্টার কি? চোখ। এই জন্য চোখটাকে আমরা নিয়ন্ত্রণ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। শয়তানের জন্য হৃদয়ের প্রবেশদ্বার, শয়তান হৃদয়ের প্রবেশদ্বারে ঢুকতে চায়, কিন্তু চোখ যদি হেফাজতে থাকে তখন আর ঢুকতে পারে না, রুদ্ধ হয়ে যায়। আল্লাহ আল্লাহ তুমি আমাদের চক্ষুটাকে নিয়ন্ত্রণ করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আলোর পথে 24/7 ঘন্টা শুধু ইসলাম প্রচার।